দূরের জঙ্গলে ছোট্ট একটি কুঁড়ে ঘরে টুনি তার দুটো ছানাকে নিয়ে থাকতো। আর টুনির পরিবার ছিল খুবই গরিব, তাদের দুবেলা দুমুঠো খাওয়ারও ঠিকঠাক জুটত না। আর টুনি খাওয়ার সংগ্রহ করার জন্য সারাদিন এদিক ওদিক ছুটে কিছু খাওয়ার সংগ্রহ করে আনত, যা দিয়ে তাদের পুরো দিনটা চলে যেত। একদিন টুনি খাবার সংগ্রহ করার জন্য অন্য এক জঙ্গলের দিকে রওনা হয়। আর যেতে যেতে সেখানে একটা আপেল গাছ দেখতে পায় এবং টুনি আপেল খাওয়ার জন্য সেই আপেল গাছের কাছে যায় আর দেখে সেখানে একটা কলসি রয়েছে। এরপর টুনি গাছের নিচে পড়ে থাকা একটা আপেলকে নিয়ে সেই কলসির ভেতরে ঢুকে দেয় আর দেখে কলসির ভেতর থেকে দুটো আপেল বেরিয়ে আসে। এরপর টুনি কী করে, সেই দুটো আপেলকে নিয়ে আবার কলসির ভেতরে ঢুকে দেয়, দেখে সেই দুটো আপেল থেকে চারটা আপেল বেরিয়ে আসে। এরপর টুনি বুঝতে পারে যে এই কলসিটা সাধারণ কোনো কলসি নয়, এটা একটা জাদু কলসি।